ওয়েফা ইউরো কাপে আজ রাত একটাই শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন মাত্র ষোলো বছর বয়সেই ফুটবল যে কত সুন্দর তা ফুটবল প্রেমীদের মাঝে বারবার প্রমাণ করতেছেন স্পেনের তরুণ তারকা ইয়ামাল ম্যাচের দশ মিনিট পার না হতেই স্পেনের জালে গোল সেই ধাক্কা সামলে তরুণ ইয়ামাল দুর্দান্ত শোটে সমতা ফিরিয়ে আনে তার একটু পরে নাম্বার টেন জয়সূচক গোলটি করে ফেলে তারপর এমবাপ্পির দল আর ঘুরে দাঁড়াতে পারেনি জমজম আর সেমিফাইনালটা রাঙিয়ে রাখল লামিন ইয়ামাল তরুণের বিশ্ব রেকর্ড দিন দিন যেন সবার উপরে উঠে আসছে সবার নজরে এই ছেলেটা একদিন ফুটবলকে রাজত্ব করবে অন্যদিকে কনমেবল কুপা আমেরিকার সেমিফাইনালে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে আর্জেন্টিনা কানাডা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই বাইশ মিনিটের সময় আলভারেজের দুর্দান্ত গোল এবং ফোরের গোলটি করেন ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসি মেসির পা থেকে দু হাজার চব্বিশ কুপা আসরে প্রথম গোল